দিল্লি থেকে বাগডোকরা নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জলপাইগুড়িতে কোনো প্রার্থী না দেওয়ার ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিষেককে চ্যালেঞ্জ দিয়ে বলেন, অভিষেক যদি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার জলপাইগুড়ি বিদায়ী সাংসদ জয়ন্ত রায়ের থেকে একটা জায়গাতেও বেশি গিয়ে থাকে তাহলে জলপাইগুড়িতে বিজেপি কোনো প্রার্থী দেবে না। উল্লেখ্য, গত শনিবার শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার সকালেই সেই এলাকা পরিদর্শনে যান জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত রায়। জয়ন্ত রায় এলাকায় ঢুকতে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, আগে কখনো এই এলাকায় সাংসদকে দেখা যায়নি, সামনে লোকসভা নির্বাচন, তাই ভোটের আগে রাজনীতি করতে সাংসদ এলাকায় এসেছেন। এদিন সুকান্ত মজুমদার সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 40 নম্বর ওয়ার্ড তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে, ওদের কাজই হলো বিক্ষোভ দেখানো। বিক্ষোভ দেখাতে 500 টাকার বৌদি নিয়ে এসেছিল তৃণমূল। বিক্ষোভ না দেখালে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা পাবে না বলে। তিনি এরপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, জয়ন্ত রায়ের মতো ভালো মানুষকে যারা বিক্ষোভ দেখায় মানুষ উপযুক্ত সময়ে উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। একজন সাংসদের অধীনে 1800 বুথ থাকে। তিনি 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাদের চ্যালেঞ্জ ছুটছেন, তারা যদি দেখাতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে জয়ন্ত রায়গুড়িতে তার থেকে একটি জায়গায় বেশি গিয়ে থাকে তাহলে আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেব না। পাশাপাশি এদিন আরও বিভিন্ন বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, প্রাচীন কাল থেকেই পাশাপাশি তর্কে বসা হয়। পাশাপাশি এদিন আরও বিভিন্ন বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, প্রাচীনকাল থেকেই পাশাপাশি বসে তর্ক বিতর্ক করার ইতিহাস আছে। চোর ও শিক্ষক এক জায়গায় আসতে পারে না, ফাঁকা মাঠে অভিষেক ডায়লগ দিয়ে গিয়েছে বলে কটাক্ষ করেন তিনি। তার অভিযোগ, গার্ডেন নিচের ঘটনা সব জানে মেয়র ও কাউন্সিলর, তারা মিথ্যা কথা বলছে। শামস ইকবাল, প্রত্যেক কলকাতার কাউন্সিলর ফিটে থাকা দিয়ে এই কাজ হয়। ফিরাদ হাকিম, সব সরকারি দখল করে এসব অবৈধ কাজ। এদিন তিনি জানান বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে, নিয়ম অনুযায়ী তাদের পার্টি চলে। তালিকা প্রকাশ করতে 22 অথবা 23 তারিখ হতে পারে। তার কটাক্ষ, মঞ্চে গিয়ে র্যাম্পে হেঁটে প্রার্থী ঠিক হয় না, নির্বাচনী কমিটি বসে তারপর প্রার্থী ঠিক হয়, সেখানে প্রধানমন্ত্রীও থাকেন, এর ফলে কোনো দেরি হচ্ছে না। তৃণমূল আগে শুরু করলেও আমরা টোপকে দেব, দার্জিলিং আসন জয়লাভ নিয়েও আশাবাদী তিনি। দেখুন, আমাদের আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আশা করছি 22-23 তারিখ নাগাদ, কারণ আমাদের পার্টি একটা নিয়ম অনুসারে চলে। ওই মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করলাম, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন, তারপরে লিস্ট বেরোয়। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। দেরি হচ্ছে না দাদা, মনে হচ্ছে না যে প্রচারে কোথাও অসুবিধা, যেমন জলপাইগুড়ি আসুন, দার্জিলিং আসুন, এগুলো প্রথম না না কোনো দেরি হচ্ছে না। গতবার আমি এর থেকে কম সময় পেয়েছিলাম, এবার অনেক সময় পাচ্ছি। তৃণমূল কিন্তু ময়দানে নেমে পড়েছে এবং রীতিমতন প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই তো, আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাব। এই ক্যামেরা, এই মোবাইল, এই ওর মুখ।